আজ আমরা ক্লাস টেনের কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট দুই এ অধ্যায়ে সংক্রান্ত অঙ্কগুলো করবো আমরা আগে শিখেছি যে কীভাবে যৌগিক গড় বার করতে হয় দশজনে যদি প্রত্যেকে দশ টাকা কেউ পনেরো টাকা চোদ্দো টাকা এমন করে দিয়ে থাকে তা যৌগিক গড় কী হয় না উপরের কোনো যোগ করে দশজন সঙ্গে যেহেতু তার দশ দিয়ে ভাগ করতে হয় এটা একটা কী হয় না যে যৌগিক গড়টা বাড়ায় কী বলছে যৌগিক গড় মধ্যমা। গামিতার একটি মাপক তেমনি মধ্যম কি হয় না মধ্যমে হচ্ছে ওই মধ্যগামিতার অপর একটা মাপক যে মানগুলো দেয়া থাকবে সেগুলো কি আমরা কি করব না প্রথমে প্রদত্ত তথ্যটির মানের উদ্যোগক্রমে সাজিয়ে পাই মানে ছোট থেকে বড় আমরা প্রথমে সাজিয়ে নেব সাজিয়ে নিয়ে এই পদসংখ্যাগুলো আমরা গুনব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যে জোর সংখ্যা হয় এটা পদ সংখ্যাকে এন লেখা হয় জোর সংখ্যা হয় তাহলে আমরা দুটো পাবো একটা এন বাই টু একটা এন বাই টু প্লাস ওয়ান তাদের গড় করলে আমরা কী পেয়ে যাব না মধ্যমা পেয়ে যাব যদি এন যুগ্ম সংখ্যা হয় মানে জোর সংখ্যা হয় সেক্ষেত্রে এন বাই টু মানে এখানে দশ বাই টু করলে কথা হয় পাঁচ আর পাঁচ প্লাস এক ছয় তাহলে পাঁচ নম্বর এবং ছ নম্বর পথ পাঁচ নম্বর পথটা এটা যেহেতু এক দুই তিন চার পাঁচ ছ নম্বর ঠিক তারপর একটা তাহলে এই দুটো পদ আমাদের কী করতে হবে না যোগ করতে হবে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা কী পাবো না মধ্যমা পেয়ে যাব। এবার যদি এনটা অযুগ্ম হতো যে দুশোটা না থাকতো তাহলে কী হতো না নটা হতো সেক্ষেত্রে এনিকালটু কী হতো না একটা অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা সেক্ষেত্রে মধ্যমা কত হবে না এন প্লাস ওয়ান বাই টু পথ মানে নয় যদি হয় তা নয় প্লাস ওয়ান বাই টু তাহলে কথা হবে না পাঁচ নম্বর পথটা আমার মধ্যমা হয়ে যাবে যদি দুশো না থাকে তাহলে এই আঠারোটাই কী হবে না মধ্যমা আর অঙ্ক করতে গিয়ে পরে দেখবো যে অঙ্কটা কীভাবে করে সেখানে না উপরের তথ্যগুলি প্রথম সাজিয়ে নিয়েছে ছোট থেকে বড়ো সাজিয়ে নেওয়ার পরে দেখছি যে পদের সংখ্যা কত না দশ তাহলে মধ্যমা কথা হচ্ছে না এন বাই টু এন মানে দশ দশ বাই টু কথা হচ্ছে না দশ বাই দুই মানে এন বাই দুই প্লাস ওয়ান তার মানে এটা পাঁচ নম্বর পথ পাঁচ ধরনের দশ হয় এটা পাঁচ আর একটা ছ নম্বর পথ তাহলে পাঁচ নম্বর পথ এটা ছ নম্বর পথ এটা তাহলে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে কথা হচ্ছে না উনিশ কে দুই দিয়ে ভাগ করলে কথা হয় উনিশ তাহলে মধ্যমা কথা হচ্ছে না উনিশ একইভাবে একটা অঙ্গ করেছে যে অনেক কটা ইতেও আছে যে আমার আমি আমার কিছু বন্ধুদের ওজন নিচের ছকে লিখেছি তাদের ওজনের মধ্যমা নির্ণয় করি যে তথ্য কোনো দেওয়া থাকবে সেগুলো আমরা কী করবো না উদ্যোগক্রমে সাজিয়ে লিখবো মানে ছোটো থেকে বড় আমরা প্রথমে সাজাবো সাজানোর পরে আমরা গুনবো কটা হয় এখানে ওরা গুনে দেখছে যে এনিক্যালটু কত না এগারো তাহলে এগারো একটা অযুগ্ম সংখ্যা অযুগ্ম মানে মধ্যমা কত হবে না এন প্লাস ওয়ান বাই টু এখানে এন যেহেতু এগারো তাহলে এগারো প্লাস ওয়ান বাই টু মানে কত না ছয়তম পথ তাহলে আমি এখানে গুনবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছ নম্বর পত্রটা কত আছে চল্লিশ তার জন্যে কথা হচ্ছে না কেন মধ্যম হচ্ছে চল্লিশ পরের অঙ্কটা কী বলছে না আমার কিছু বন্ধুদের এই মাসে স্কুলে উপস্থিত দিন সংখ্যা লিখেছি কুড়ি পঁচিশ দিন এমন করে করে এক মাসে কদিন করে স্কুল গেছে তারা লিখেছে লিখে বলছে কি না এর মধ্যমা কীভাবে বার করবো তাহলে আমি কি করবো না এই মানগুলোকে আমি আগে ছোটো থেকে বড় সাজাবো এই মাসে স্কুলে বন্ধুদের উপস্থিতি দিন সংখ্যা উদ্যোগক্রমে সাজিয়ে পাই মানে ছোটো থেকে বড়ো প্রথমে সাজানো হয়েছে সাজানোর পর আমি গুণে দেখছি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে পদ সংখ্যা কত এইট এখানে এনিক্যাল টু এইট অর্থাৎ এনটা কি যুগ্ম মানে জোর সংখ্যা তাহলে মধ্যমা কত হবে না এন বাই টু তোম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পথ বাই টু বাই টুটা বাইরে লিখেছো না তাহলে এখানে এন বাই এইট বাই টু করলে ফোর হয় আর এইট বাই টু মানে ফোর প্লাস ওয়ান ফাইভ তাহলে চতুর্থ মান আর পঞ্চম মান তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে চতুর্থ মানটা কথা হচ্ছে না আঠারো আর পাঁচ মানটা কথা হচ্ছে না কুড়ি তাহলে এই আঠারো আর কুড়ি যোগ করে দুইতে ভাগ করে এটা কি হচ্ছে না মধ্যমা বার করছে আমরা এইভাবে মধ্যমা কোনো বার করব মানে হচ্ছে কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট দুই এই অনুশীলনের একের দাগের অঙ্কটা কী বলছে না মধুবাবু দোকানের গত সপ্তাহে প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় হল একশো সাত দুশো দশ বিরানব্বই বাহান্ন একশো তেরো পঁচাত্তর এবং একশো টাকা বলছে বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি আমরা কি কর প্রথমে না উপরের তথ্যগুলি মানের উদ্যোগক্রমে সাজিয়ে পাই প্রথমে আমরা সাজিয়ে নেব আমরা কি করলাম না যে তথ্যগুলো দেওয়া ছিল সেটাকে আমরা মানের উদ্যোগ করবে মানে ছোট থেকে বড় সাজিয়ে লিখলাম এরপরে দেখছি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এনিক্যাল টু এখানে কত হচ্ছে এন মানে পদসংখ্যা সেভেন সেভেনটা কি না অযুগ্ম অযুগ্ম সংখ্যা তাহলে মধ্যমা কত হবে অথহ মধ্যমা হবে মধ্যমা হবে এন প্লাস ওয়ান বাই টু তম পথ এন মানে কত না সাত তাহলে এন বাই টু প্লাস ওয়ানটা কত হবে না এন মানে সাত তাহলে সাত প্লাস এক এত তম পথ এটা হিসেব করলে কত হবে না সাত সাতের আটকে দুইতে ভাগ করলে তম পথ চার পথটা কত না এটা এক নম্বর পথ দু নম্বর পথ তিন নম্বর পথ চার নম্বর পথ তাহলে চার নম্বর পথ কত ছিল না চার নম্বর পথটা আমার একশো সাত অতএব এই তথ্য দেওয়া তথ্যগুলির মধ্যে মধ্যমে কত হবে না একশো সাত টাকা এর পরের অঙ্কটা কী বলছে না কিছু পশুর ওজন দেওয়া আছে না বয়স দেওয়া আছে কিছু পশুর বয়স বছরে দেয়া আছে কত না ছয় দশ পাঁচ চার নয় এগারো কুড়ি আঠারো বলেছে বয়সের মধ্যমা নির্ণয় করি তাহলে আমরা প্রথমে কি করব। না এই প্রদত্ত তথ্যটিকে মানের উদ্ধক্ষ সাজিয়ে পাই সেটা আমরা প্রথমে করব তাহলে আমরা কী লিখলাম না প্রদত্ত তথ্যটি মানের উদ্ধক্ষ সাজিয়ে পাই কী পেলাম না প্রথমে চার তার থেকে একটু বেশি পাঁচ ছয় নয় দশ এগারো আঠারো কুড়ি তাহলে কড়া পদ হচ্ছে এখানে গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এনিকালটু এখানে কত না আট আটটা কী সংখ্যা না যুগ্ম সংখ্যা একটা যুগ্ম সংখ্যা সংখ্যা সেক্ষেত্রে মধ্যমে কত হবে অতএব মধ্যম হবে মধ্যম হবে এন বাই টু তম পথ এন বাই টু তম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পথ তাকে আমরা দুই দিয়ে ভাগ করবো এখানে এনিক টু এইট তাহলে আটকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে না চার দোকানে আট তাহলে চারতম পথ চার এটা আটকে দুই দিয়ে ভাগ করলে চার প্লাস এক তাহলে পাঁচতম পথ তাকে আমরা দুইতে ভাগ করব। এবার চারতম পথ কত হচ্ছে না এক দুই তিন চারতম পথ কত নয় আর পাঁচতম পথ কথা হবে এই চারতম পথ তারপরে পাঁচতম পথ এটা এটা মানে দশ তাহলে কত না পাঁচতম পদের মনে হচ্ছে দশ তাকে দুই দিয়ে ভাগ করব তাহলে দশ আর নয় যোগ করলে কত হয় না উনিশ উনিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে না সাড়ে নয় নাইন পয়েন্ট ফাইভ অতএব পশুগুলির বয়স বয়সের গড় কথা মধ্যমা কত হবে নাইন পয়েন্ট ফাইভ এর পরের অঙ্কটা কী বলছে না চোদ্দো জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো বিয়াল্লিশ একান্ন ছাপ্পান্ন এমন করে নম্বরগুলো দেওয়া আছে বলছে প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করি তাহলে এনিকাল টু চোদ্দো মানে জোর সংখ্যা তাহলে যুগ্ম সংখ্যা হলে কী হয় মধ্যম এমনভাবে হবে এন বাই টু তম পথ এন বাই টু প্লাস ওয়ানতম পথ তাদের গড় মানে দুই দিয়ে ভাগ তার আগে এটাকে আমার কি করতে হবে না উপরে এই প্রদত্ত তথ্যটির মানগুলোকে আমরা মানের অধ্যক্রমে সাজিয়ে পাই এটাকে আমাদের প্রথম করতে হবে এখানে আমরা প্রদত্ত তথ্যটি মানের প্রাপ্ত নম্বর যে পেয়েছে তাদের আমরা মানের অধ্যক্ষ্রমে সাজিয়ে লিখলাম যেহেতু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে এনিকাল টু কত না এনিকাল টু চোদ্দ যেটা কি না যুগ্ম সংখ্যা ওতে মধ্যমা কত হবে না মধ্যমা হবে যুগ্ম হলে মধ্যমা কি হয় এন বাই টু তম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পথ বাই টু তাদের গড় তাহলে এন বাই টু এনিকাল টু হলে এন বাই টু মানে কত হবে না সাত সাত দু মানে চোদ্দো সাত তম পথ এন বাই টু মানে সাত প্লাস ওয়ান তম পথ তাকে আমরা দুই দিয়ে ভাগ করবো সাততমা পদের মানটা কত হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাততম পদটা কত হবে একটা হবে চুয়ান্ন আর আটতম তার ঠিক তার পরেরটা কত না পঞ্চান্ন তাকে আমরা দুই দিয়ে ভাগ করবো চুয়ান্ন আর পঞ্চান্ন যোগ করলে কত হয় না ওয়ান জিরো নাইন একশো নয় তাকে যদি দুই দিয়ে ভাগ করি পাঁচ দোকানে দশ চার দোকানে আট এগুলো পাঁচজনের দশ তাহলে কত হবে না চুয়ান্ন পয়েন্ট ফাইভ অর্থাৎ এই চোদ্দ জনের প্রাপ্ত নম্বরের মধ্যমা কত হবে না চুয়ান্ন দশমিক পাঁচ এরপর পরের কী বলছে না আজ আমার আজ পাড়ার ক্রিকেট খেলার আমাদের স্কোর হলো কোন দেওয়া আছে স্কোর কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বাইশ জনা যে খেলেছে তাদের স্কোর দেওয়া আছে তার মধ্যে আমার কী বার করতে হবে না এদের মধ্যমা বার করতে হবে এই যে স্কোর হয়েছে এই স্কোরের মধ্যমা কথা হবে তাহলে কি করব না এই প্রথমে আমি স্কোরগুলোকে মানের উদ্যোগক্রমে সাজিয়ে নেবো তারপরে জোর সংখ্যা যেহেতু হবে বাইশ জন তাহলে মধ্যমাটা সেভাবে আমরা বার করে নেব তাহলে আমরা কী করলাম না ওই তথ্যগুলো আমরা মানের উদ্যোগক্রমে সাজিয়ে নিলাম যে বাইশ জনা কে কত স্কোর করেছে সেগুলোকে আমরা সাজালাম তাহলে এখানে ইনিকালটুর কথা হচ্ছে না এগারো দোকানে বাইশ জন তাহলে কি সংখ্যা একটা যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা হলে যুগ্ম হয় এন বাই টু তম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পথ থেকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এন যদি বাইশ হয় তাই এন বাই টু মানে কত হবে এগারো দুখানে বাইশ তাহলে এগারো তম পথ এগারো প্লাস ওয়ান তাহলে কত বারো তম পথ তাকে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে এগারো নম্বর পথটা এখানে কত আছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো নম্বর পথটা আমি আট পাচ্ছি বারো মানে তার ঠিক পরেরটা আট পাচ্ছি তাহলে আট যোগ আট ভাগ দুই তাহলে আট আট যোগ করলে কত হয় না ষোলোকে দিয়ে ভাগ করলে আট দোকানে ষোলো অর্থাৎ মধ্যমা কত হবে না তাদের রানের মধ্যমা হবে আট এভাবে আমরা মধ্যমার যে শর্ট প্রশ্ন আছে এক নম্বর কিংবা দু নম্বরে সেগুলো আমরা করে ফেলতে পারবো কী করবো না যে তথ্যটা দেয়া থাকবে সেটাকে আমরা মানের উদ্যোগক্রমে সাজিয়ে নেবো সাজে নেওয়ার পরে যদি জোট সংখ্যা হয় তাহলে মধ্যমা হবে এন বাই টুতম তম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পথ বাই টু তাদের গড়টাকে করতে হবে আর যদি এন যুগ্ম সংখ্যা না হয় অযুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যমাটা কত হবে না এন প্লাস ওয়ান বাই টু এত তম পথটি মধ্যম হবে এই মানটা মধ্যমা হবে না এই তম পথ এখানে যেমন এগারোতম পথ এখানে এগারো না এগারোতম পদের মানটা কত না আট বারোতম পদের মানটা কত না আট এই জন্যে এই এতম পদের মানটা এখানে আমরা বসাবো বসিয়ে দুই ভাগ করে এইভাবে পেয়ে যাবো